খাল সংস্কারনের কাজ শুরু হতে না হতেই বড় সড় ফাটল ধরে খালের দিকে হেলে পড়ল খাল পাড়ে থাকা সারি সারি দোকানঘর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুরদহ এলাকায়। ঘটনাটি ঘটার পর অভিযোগ উঠেছে প্রশাসনের সংস্কার পদ্ধতি নিয়ে। স্থানীয় সূত্রের খবর, কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরের দক্ষিণ সীমানা বরাবর শুরু হয়েছে দুর্বাচটি খাল সংস্করণের কাজ। প্রথম থেকেই খাল সংস্করণের পদ্ধতি নিয়ে অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের। চলতি সপ্তাহে হঠাৎ করেই দেখা যায় খুকুরদহের কালীবাজার চত্বরের দুর্বাচটি খালের পাড়ে থাকা সারি সারি দোকানঘর ক্রমশ হেলে পড়ছে খালের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আতঙ্কগ্রস্ত ওই সমস্ত দোকানগুলির মালিক তড়িঘড়ি জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ এলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, দুর্বাচটি খাল সংস্করণকারী সংস্থা ও প্রশাসনের ভুল কাজের মাশুল কেন তাদের গুনতে হবে। এমনই এক বিক্ষোভকারী অমর সাতরা বলেন, এই দোকানঘরই আমাদের রুজিরুটি একমাত্র সম্বল, এটাও চলে গেলে না খেতে পেয়ে মরতে হবে। খাল সংস্করণ করতে গিয়ে বাজারের 61টি দোকানঘর বড় বড় ফাটল নিয়ে খাদে পড়ে যাওয়ার অবস্থায় প্রশাসনের তরফে কোনো সাড়াই মিলছে না। বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, যদি এই সমস্যার সমাধানে প্রশাসন উদ্যোগী না হয় তাহলে তারা শীঘ্রই বৃহত্তর আন্দোলনে যাবে। যদিও ঘাটাল মহকুমার সেচ ও জলদপ্তর বিভাগের সহকারী ইঞ্জিনিয়ার সুমিত দাস বলেন, খালটি নিয়ম মেনেই সংস্করণের কাজ চলছে। যে সমস্ত ব্যক্তিরা ওই দোকানগুলি করেছিলেন তাদের অনেক আগেই সরে যাওয়ার কথা জানানো হয়েছিল। প্রসঙ্গত, প্রশাসনের তরফে এমনও দাবি করা হয় যে অনৈতিকভাবে দাবি করেছেন বিক্ষোভকারীরা বেশ কিছু দোকান সেচ বিভাগের জায়গাতেই দখল করে গজিয়ে উঠেছিল। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।